যে লসাগু জোড় সংখ্যা, তাহলে আপনি এটা মনে করবেন যে এখানে দুইটা অপশন থাকতে পারে, এটা কি জোড় সংখ্যা। তাহলে সবগুলো সংখ্যা তাহলে কি হবে না, মানে বিজোড় হতে পারবে না। দ্বিতীয় তৃতীয় সংখ্যা গুণফল 49, দ্বিতীয় সংখ্যাটি কত? 7 হচ্ছে গড় সংখ্যা, তার মানে বিয়ের মান কত? 7, মানে তো হচ্ছে 0.008, তাই না? তারপরও আমি বলেছি দেখেন কিভাবে করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ডিজিটাল ক্লাস অফ বিদ্যাবাড়ি। আজকে এই মুহূর্তে মানে প্রাইমারিতে যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো একদম স্ট্যান্ডার্ড ম্যাথ, বাট আমরা যেভাবে আমরা ক্লাসে পড়াই, তো এই যেভাবে পড়াই সেই সেই পড়ানোর স্টাইলে আমি বলছি যে আমি এখানে আজকে ম্যাথ করাবো যেভাবে পড়াই সেটা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বিগত যে ক্লাসগুলো হয়েছে, বিশেষ করে গতবার প্রাইমারি ধরনের ফার্স্ট ধাপ, সেকেন্ড ধাপ এবং থার্ড স্টেপ যেটা বলছি, এগুলোতে আমাদের আমাদের হচ্ছে 99% আমাদের হচ্ছে কি ছিল, কমনের নিশ্চয়তা ছিল, বিশেষ করে ম্যাথগুলো আসছিল, কারণ ম্যাথগুলো ওই রকম কঠিন আসে নাই, আহামরি কিছু না, বাট আমাদের শীত থেকে কমন পড়ে। তো আমি আশা করছি যে সবাই কিপ ট্রাইং, চেষ্টা করে থাকেন, সামথিং উইল বি বেটার ইনশাল্লাহ। ওকে, তো যাই হোক, তো এখানে আমাদের হচ্ছে দেখেন এখানে আমাদের এটা ছিল প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যেভাবে প্রশ্ন আছে উত্তর করার জাদুকরি কৌশল। হ্যাঁ, তো এই ম্যাথটা যে আমরা জানি যে ম্যাথটা বিসিএস এ আসে সেই ম্যাথটা প্রাইমারিতে আসার পসিবিলিটি খুবই বেশি থাকে। তো এখানে আমার বিসিএস ম্যাথ, বাট এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি আসছে প্রাইমারিতে, যেমন এই ম্যাথটা প্রাইমারিতে অনেকবার আসছে, এই ম্যাথটা প্রাইমারিতে অনেকবার আসছে, আবার এটাও কিন্তু আমাদের কয়েকদিন আগে পরীক্ষা হয়েছিল, এই গত মাসে বা এরকম, আমি এই ম্যাথটা ডিরেক্ট আসতে দেখেছি, এটাও ফ্রিকোয়েন্সি ম্যাথ আসে। আমি দেখাচ্ছি কি কি ম্যাথ করবো, এই যে এইটা হচ্ছে একটা আলাদা আইটেম, ভগ্নাংশের লসাগু গসাগু বের করা, অনেকে হয়তো জানে না, বাট আজকে এটা নিয়েও কথা বলবো আর কি। হ্যাঁ, এটাও দেখেন গসাগু বের করার নিয়ম, এখানে গসাগু বের করার নিয়ম, দুটি সংখ্যার অনুপাতে যে দেখেন এটা একটা ট্রিক্স আছে। তো এগুলো আরো অনেক ম্যাথ আছে, তো আমরা এই ম্যাথগুলো আজকেই এই মুহূর্তে আমরা পড়বো। ওকে, তো যাই হোক, ফার্স্ট ম্যাথ, এটি এটা হচ্ছে ফার্স্ট ম্যাথ। ফার্স্ট ম্যাথ করবো কিভাবে, প্রথমে দেখেন এখানে এই ম্যাথ করার ক্ষেত্রে একটু আমরা আলোচনা করব, সেটা হচ্ছে দেখেন ধরেন লসাগু হচ্ছে, লসাগু কি কি লসাগু দেখেন, এই মুহূর্তে আমি কোনো কমেন্টস পড়বো না, আমরা পড়বো। তো লসাগু, লসাগু জোর হলে, একটু বেসিক জিনিস দেখে আসি, লসাগু জোর হলে দুইটি সিদ্ধান্ত নিতে পারবো আমরা, কি দুইটি সিদ্ধান্ত, দুইটি সিদ্ধান্ত। আপনাকে যদি বলা হয় যে লসাগু জোর সংখ্যা, তাহলে আপনি এটা মনে করবেন যে এখানে দুইটা অপশন থাকতে পারে, কি 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 অপশন। একটা অপশন হচ্ছে সিদ্ধান্ত আর কি, একটা সিদ্ধান্ত হলো সবগুলো সংখ্যা জোড় হতে পারে, তার মানে লসাগু যদি জোড় হয়, হ্যাঁ লসাগু জোড় হলে সবগুলো সংখ্যা জোড় হতে পারে। উদাহরণটা দেখেন, উদাহরণ উদাহরণ কি ধরেন, এখানে 12, এখানে কত 18, এখানে 36, এদের বলেন তো এদের লসাগু কত হচ্ছে, লসাগু এদের লসাগু ডেফিনেটলি 36, মানে কি জোড় সংখ্যা। লসাগু জোড় সংখ্যা হলে আপনার সবগুলো সংখ্যা জোড় হতে পারে। এখন যদি আমি বলি যে এখন আমি যদি এইভাবে বলি যে আমি সিলেট যেতে পারি, তাহলে আপনি এটা মনে করবেন যে স্যার সিলেট যেতেও পারে নাও যেতে নাও পারে, বা যদি বলে আমি সিলেট যাব, তাহলে এটা শিওর যে আমি আসলে সিলেট যাব। তো এখানে হতে পারে মানে কি, যেখানে মাস্ট বি ট্রু না, তাহলে সবগুলো সংখ্যা জোড় হতে পারে, তার মানে এখানে লসাগু জোড় হলে সবগুলো সংখ্যা জোড় হতে, এটা কিন্তু আসলে সত্য কথা যে হতে পারে, তো সবগুলো সংখ্যা জোড় হতে পারে। আবার দুই নাম্বার কি হচ্ছে, যে কিছু সংখ্যা জোড় এবং কিছু সংখ্যা বিজোড় হতে পারে। উদাহরণটা কি দেখেন, উদাহরণটা আমি দেখাচ্ছি, উদাহরণটা কি হচ্ছে, আপনি দেখেন এখানে 2, 3, 4, এর লসাগু মানে কত বলেন তো, এর লসাগু হচ্ছে 12, দেখেন এটা জোর সংখ্যার লসাগু না, দেখেন জোরও আছে বেজোরও আছে। আবার দেখেন এখানে 3, এখানে ধরেন এখানে 10 ধরলাম, এখানে 12 ধরলাম, এখানে 15 ধরলাম, এর লসাগু কত, 60 না বলেন, দেখেন জোরও আছে আবার বেজোরও আছে। তাহলে লসাগু যদি জোর হয়
সবগুলো সংখ্যা জোড় হতে পারে, লসাগু জোড় হলে কিছু সংখ্যা জোড় আছে, কিছু বেদের হতে মানে জোড় বেদের মিক্স আপ হতে পারে, তাহলে আপনি ডেফিনেটলি বলতে পারবেন না সবগুলো জোড় সংখ্যা, ডেফিনেটলি বলতে পারবেন না সবগুলো জোড় বেদের সংখ্যা, হ্যাঁ মানে মিক্স আপ থাকতে পারে। এখন যে জিনিসটার জন্য আমি এটা লিখছি, এটা হচ্ছে যে লসাগু, লসাগু বিজোড় হলে, লসাগু কি বিজোড় হলে অবশ্যই সবগুলো সংখ্যা বিজোড় হবে, বিজোড় হবে, এটা কিন্তু অবশ্যই বলছে, অবশ্যই লসাগু জোড় হলে সবগুলো সংখ্যা জোড় হতে পারে, জোড় বেঁধে মিক্সার থাকতে পারে, আর লসাগু যদি বিজোড় হয় তাহলে অবশ্যই সবগুলো সংখ্যা কি হয় বিজোড় হবে। তাহলে আপনি অনেকগুলো সংখ্যার লসাগু আপনি কোশ্চেন করে দেখলেন বিজোড় সংখ্যা আসছে, ডেফিনেটলি তাহলে আপনার ওই কি হবে, ওই সবগুলো সংখ্যা বিজোড় হবে। তাহলে এখানে উদাহরণ দেই, উদাহরণ উদাহরণ বলে দেখেন, ধরেন 3 এখানে, 5 এখানে, 15, বলুন তো এই লসাগু কত 15 না বলেন, তো দেখেন সবগুলো সংখ্যাই কিন্তু বিজোড়। আবার দেখেন এখানে এটা আছে কত, 3 এখানে, 5 এখানে, 9, তাহলে এখানে কি আছে, 3 5 9 লসাগু কত, 45, দেখেন বিজোড় না, দেখেন সবগুলো সংখ্যা কি হচ্ছে বিজোড়। তাহলে আমার ফোকাস হচ্ছে যে এটা এটা লসাগু বিজোড় হলে সবগুলো সংখ্যা বিজোড় হবে, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা কি পড়লাম, লসাগু জোড় হলে সবগুলো সংখ্যা জোড় অথবা জোড় বেদের মিক্স আপ হতে পারে, আর লসাগু যদি বিজোড় হয় তাহলে সবগুলো সংখ্যা কি হবে বিজোড় হবে, বিজোড় হবে। হ্যাঁ এখন দেখেন, এখন এটা দেখেন, এই যে এটা লিখবো আমরা 2002, এখানে 2002 সংখ্যাটি কোন সংখ্যা হচ্ছে লসাগু নয়, তো আমি মাত্রই বললাম যে জোড় সংখ্যা লসাগু, জোড় সংখ্যা লসাগু হলে কি হয় সবগুলো জোড় হতে পারে অথবা জোড় বেদের মিক্স আপ হতে পারে, তাহলে এটা জোড় বেদের মিক্স আপ, এটা হতে পারে হতে পারে হতে পারে, বাট এটা এটা সবগুলো কি বেজোড়, তো বেজোড় সংখ্যা হবে, বলছে 2002 সংখ্যাটি কোন সংখ্যা হচ্ছে লসাগু নয়, তার মানে 2002 হচ্ছে অনেকগুলো সংখ্যা লসাগু জোড় সংখ্যা, এটা কি জোড় সংখ্যা, তাহলে সবগুলো সংখ্যা তাহলে কি হবে না মানে বিজোড় হতে পারবে না, তার মানে এটা কি বিজোড় দেবে, তার মানে বলতে কোনটি হতে পারবে না, তার মানে আনসার হচ্ছে ক, কারণ সবগুলো বিজোড়, এই সংখ্যা লসাগু কখনো 2002 হতে পারবে না, কারণ এগুলো সবগুলো বিজোড়, বিজোড় সংখ্যা লসাগু বিজোড় হয় এই জন্য, বুঝতে পেরেছেন, তাহলে আনসার ইজ ক। দেখেন কত সহজ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় আসবে। ওকে এরপরে বলছে 1001 সংখ্যাটি কোন সংখ্যা হচ্ছে লসাগু, 1001 মানে কি বলেন তো, 1001 বলতে এখানে বোঝাচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তাহলে আপনি অনেকগুলো সংখ্যার লসাগু হয়েছে বিজোড়, তাহলে ডেফিনেটলি সবগুলো সংখ্যায় ছিল বিজোড়, সবগুলো সংখ্যায় কি ছিল বিজোড়, লসাগু বিজোড় হলে সবগুলো সংখ্যা কি হয় বিজোড় হয়, তাহলে আপনি এটা কি দিবেন, এখানে সবগুলো সংখ্যা বিজোড় কথা আছে, জোড় বিজোড় মিক্স আপ এটা হবে না, জোড় বিজোড় মিক্স আপ এটা হবে না, জোড় বিজোড় মিক্স আপ এটা হবে না, তাহলে আনসার ইজ ক, এখানে সবগুলো সংখ্যা বিজোড় আছে, এই জন্য আনসার হচ্ছে কি, এই এই কোশ্চেন আনসার ইজ, সবাই আনসার দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে দেখেন এখানে বলা আছে একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় 8 10 12 সারিতে সাজানো যায়, তাহলে এদেরকে বর্গাকারও সাজানো যায়, ওই স্কুলের ছাত্র সংখ্যা কত, তো বলেন যে একটা স্কুলে, হ্যাঁ এই যে একটা স্কুলে ছাত্রদেরকে 8 সারিতে সাজানো যায়, বলেন তো ধরেন 10 জন ছাত্রকে কখনো 3 ভাগে ভাগ করা যাবে, যাবে না, 16 জন ছাত্রকে কখনো কি 5 ভাগে ভাগ করা যাবে, যাবে না, তার মানে 10 জন ছাত্রকে 3 ভাগে ভাগ করা যাবে না, কেন 3 দিয়ে ভাগ যায় না 10কে, 16 জন ছাত্রকে 5 ভাগে ভাগ করা যায় না মানে কেন, 16কে তো 5 দিয়ে ভাগ যায় না, তাহলে আপনার এখানে এটাও বুঝতে হবে তাহলে যে ছাত্র সংখ্যা যেহেতু 8 10 12 সারিতে সাজানো যায়, তার মানে ছাত্র সংখ্যা কি হবে, এই 8 10 12 এই 8 10 12 সারিতে সাজানো যায়, তার মানে হচ্ছে এই ছাত্র সংখ্যা হবে 8 10 12 লসাগু, আর ছাত্র সংখ্যা কি হবে 8 10 12 এর লসাগু, তাহলে এখানে লসাগু কত, এখানে এখানে লসাগু যদি হয় এখানে কিভাবে করবেন, 2 দিয়ে করলে কত, এখানে 4, এখানে 5, এখানে কত 6, এখানে 5 6, এখানে আবার 2 দিয়ে দেখেন 2, এখানে 5, এখানে কত 3 5 15 30 30 60 120, তার মানে লসাগু কত 120 বা 120 এর গুণিত। তাহলে এক্স একটা সংখ্যা, এটাকে 2 দিয়েও ভাগ যায় 3 দিয়েও ভাগে, তার মানে কি এক্স এর মান 2 এবং যে লসাগু 6 হবে অথবা 6 এর গুণিতক হবে, তাহলে ছাত্র সংখ্যাকে 8 8 সারিতেও সাজানো যায়, তার মানে 8 ভাগে ভাগ করা যায়, 10 সারিতে সাজানো যায় কি 10 ভাগে ভাগ করা যায়, 12 সারিতে সাজানো যায় কি 12 ভাগে ভাগ করা যায়, তাহলে এই ছাত্র সংখ্যা অবশ্যই তাহলে 8 10 12 লসাগু হবে,
তাহলে 8 10 বার লসাগু 120, ছাত্রসংখ্যা কি হবে 120 হবে, অথবা 120-এর গুণিতক হবে, তাহলে লসাগু হবে 120, তা ছাত্রসংখ্যা কি 120 বা 120-এর লসাগু মানে গুণিতক। কিন্তু এখানে বলা আছে এদেরকে আবার বর্গাকারেও সাজানো যায়, বর্গাকারে। যদি আপনি এদেরকে বর্গাকারে সাজান তাহলে সংখ্যাটা বর্গ হতে হবে না, তো বর্গ হতে হবে, তাহলে আপনাকে বুঝতে হবে যে 120 যেহেতু আপনার লসাগু, সংখ্যাটা অবশ্যই 120-এর গুণিতক হবে, নামাতা। তো 120 দিয়ে ভাগ যায় এমন একটা বর্গ সংখ্যা কোথায় আছে, আছে হচ্ছে ঘতে। এই জন্য আনসার হচ্ছে কত, 3600। ওকে, আনসার ইজ 3600। তাহলে দেখেন এরপরে প্রথম, ভালো করে বুঝেন, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 42, দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল 49, দ্বিতীয় সংখ্যাটি কত? তো দেখেন প্রথম তিনটে সংখ্যা, তাহলে একটা সংখ্যা এ ধরলাম, একটা সংখ্যা কি ধরলাম, এ ধরলাম, আর একটা সংখ্যা বি ধরলাম, আর একটা সংখ্যা তিন ধরলাম, বলছি প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল 42, তাহলে এ এবং বি এর গুণফল কত, 42। আবার বি এবং সি এর গুণফল মানে দ্বিতীয় তৃতীয় গুণফল কত হচ্ছে, 49। তো এখন বলছে দ্বিতীয় সংখ্যাটা কত, বি এর মান কত, এই বি এর মান চাচ্ছে। তো এখন লক্ষ্য করেন, আপনি যদি এখানে যদি আপনি ভেঙে ভেঙে যদি মানটা পুট করেন তাহলে অটোমেটিক এটা হতে পারে, কিভাবে দেখেন 49 কিন্তু ভাঙানো যায় না, ওভাবে অনেক বেশি ভাঙানো যায় না, আপনি লিখতে পারেন 1 এবং 49 এটা ভাঙতে পারেন, 7 এবং 7 এটা ভাঙতে পারেন, 1 এবং 49 দিলে তো এটা মিলবে না, এই জন্য বি এর মান 7 ধরেন, সি এর মানও 7 ধরেন, 7 7 49, তাহলে বির মান কত, 7, সির মানও 7, তাহলে বির মান যেহেতু 7 ধরেছেন তাহলে এখানে এর মান কত ধরলে, 42 হবে, 6 ধরলে, তাহলে 6 6 7 42, তার মানে এর মান হচ্ছে কত, 6, বির মান 7, সির মানও 7, তাহলে বলছে যে এখানে দ্বিতীয় সংখ্যাটি কত, তাহলে এটা কত, 7, আনসার ইজ 7। দেখেন কত সহজে করলাম, আই রিপিট, এ এবং বি হচ্ছে 42 গুণফল, বি এবং সি এর গুণফল কত, 49, বলছে বি এর মান কত, তো আমি দেখলাম এখানে যদি 49 আছে, 7 7 49, বি এর মান 7 যদি ধরি, সি এর মান 7 ধরি, 7 এবং 7 গুণ করলে 49 হচ্ছে, তাহলে আমি এখান থেকে বি এর মান 7 পেলাম, এখানে বি এর মান 7 ইনপুট করে, তাহলে যেহেতু 42 হতে হবে তাহলে কত গুণ করলে 42 হবে, 7-এর গুণিতক 6, 6 7 42, তাহলে এর মান 6, তাহলে আই রিপিট, তো এ হচ্ছে 6, বি হচ্ছে 7, সি হচ্ছে 7, তার মানে এইগুলো হচ্ছে এ বি সি এর মান, আমাকে বলেছে বি এর মান দ্বিতীয় সংখ্যা মানে কি, বি এর মান কত, 7। এটা আরেকটা বিষয় হচ্ছে, আপনি এভাবে এখান থেকে এভাবেও বের করতে পারবেন, এখানে এ বি দেওয়া আছে কত, 42, এবং বি সি দেওয়া আছে কত হচ্ছে এখানে, 49। তো আপনি দেখেন এ বি এবং বি সি এর গসাগু কত বলেন তো, এর গসাগু হচ্ছে কত, কমন যেটা, 6, বি না বলেন, বি না, তাহলে এই 42 এবং যদি আপনি 49-কে গসাগু করেন তাহলে আপনি বি এর মান পাবেন। তো গসাগু মানে কি, এমন একটা সংখ্যা যেটা দিয়ে সবাইকে ভাগ করবে, 2 দিয়ে এখানে যায় এখানে যায় না, 3 দিয়ে এখানে যায় এখানে যায় না, 5 দিয়ে যায় না, তার মানে 7 দিয়ে যায়, তাহলে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হয়, তো 6 7 42, 7 7 49, তার মানে 7 হচ্ছে গসাগু, তার মানে বি এর মান কত, 7। দিস ইজ দ্য এনাদার সিস্টেম অফ সলভিং, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, তাহলে এইভাবে আপনি ইকুয়েশনগুলো সলভ করতে পারবেন। তাহলে এই ম্যাথগুলো কেমন ম্যাথ, ফ্রিকুয়েন্সি ম্যাথ, যে ম্যাথগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। ওকে, তো এরপরে দেখেন এরপরের ম্যাথটা হচ্ছে, দেখেন এই জিনিসগুলো দেখেন, এতে এ ভগ্নাংশর গসাগু লসাগু যাচ্ছে, তো এই ভগ্নাংশ মানে কি বলেন তো, ভগ্নাংশ হচ্ছে এখানে লব বাই কত, হর, বুঝতে পারছেন, লব বাই হর, ভগ্নাংশ দুইটা পার্ট থাকে, একটা থাকে লব, একটা হচ্ছে হর থাকে। ওকে, তো ভগ্নাংশের যদি, হ্যাঁ ভগ্নাংশের যদি লসাগু বের করতে বলে, লসাগু বের করতে বলে, তাহলে আপনি কি করবেন, এই যে একটা টান দিবেন, এর উপরে কি হবে, লব আছে থাকে, এই জন্য লবগুলোর, লবগুলোর কি করবেন, লবগুলোর লসাগু লিখবেন। ওকে, লবগুলোর লসাগু, আর এখানে কি, হরগুলোর, হরগুলোর গসাগু লিখবেন, বুঝতে পারছেন, গসাগু। আবার এখানে দেখেন, এখানে ভগ্নাংশের গসাগু, ভগ্নাংশে যদি গসাগু হয় তাহলে আপনি কি লিখবেন, এখানে একই জিনিস আর কি, একই জিনিস, লবগুলোর গসাগু, তাহলে হরগুলোর গুলোর লসাগু। তো এই জিনিসটা আসলে মনে রাখার মতো না, এগুলো অটোমেটিক মনে আসে, কিভাবে বুঝলাম, যদি আপনি এর গসাগু বলে তাহলে গসাগু দিবেন উপরে, নিচে লসাগু দিবেন, যদি লসাগু বের করতে হয় তাহলে উপরে লসাগু দিবেন, নিচে যেটা চাচ্ছে সেটা উপরে দিবেন, দ্যাটস ইট। যদি লসাগু চাই তাহলে উপরে লসাগু, নিচে গসাগু, যদি গসাগু চাই তাহলে উপরে গসাগু, নিচে লসাগু, এটাই তো, মানে সহজ, দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল। তাহলে এখানে আমরা চলে যাই, এখানে বলেছে যে এত এর গসাগু কত, গসাগু মানে কি, উপরে গসাগু থাকবে, তা 4 8 2 এর গসাগু কত, 2, আর এখানে দেখেন 5 15 3 এর লসাগু কত,
15, তাহলে 2/15 আনসার ইজ খ। দেখেছেন কত সহজে করলাম, কত সহজে হয়ে গেল। ওকে, এরপরে দেখেন এখানে পরপর পরপর দেখেন, এখানে এতে এতে এর গসহ কত, তাই না? গসহ তো দেখেন এই 2/1, 2/1, এখানে 2/1, এখানে কত, আপনি এটাকে এটা দশমিক আকারে বলছে যে গসহ কত। তো আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে আমরা এটাকে কি করব, লব বাই হরে নিয়ে আসবো, ফ্রাকশন ভগ্নাংশ। এখানে 2 আছে মানে কি, নিচে মনে মনে 1 আছে, এই দশমিক যদি উঠাই দেন তাহলে কি হবে, 1, এখানে কত, 0। তাহলে এটা লিখতে পারেন এইভাবে, এখানে এই 6 দোকানে 12, 5 দোকানে 10, মানে কাছে 6/5। আবার এখানে দেখেন এই দশমিক যদি উঠাই দেন তাহলে এখানে 1, দুটো অঙ্ক যেন 2টা 0, তাহলে এখানে কত হচ্ছে, এখানে এখানে আবার লেখেন তাহলে 4 দোকানে কত 8, আর এখানে 25, এই আর কি। তাহলে দেখেন গসাগু বের করতে বলছে, গসাগু, তাহলে এটা উপরে হচ্ছে 2, এখানে 6, এখানে 4, গসাগু মানে কি, উপরে গসাগু, 2, 6, 4-এর গসাগু হচ্ছে 2, ওকে। আর এখানে লসাগু হবে 1, 5, 25-এর লসাগু কত হবে, 25, এটা আনসার। তো 2/25 আছে নাই, বাট এই এই এখানে মনে করেন, এখানে এটা 2 বাই, এটা কত, এটা 2 আর কি, হ্যাঁ এটা 4 দোকানে 8, 2 হবে, এটা 4 দোকানে 8, এখানে 25, তাহলে 2, 6, 2-এর লসাগু গসাগু কত হচ্ছে 2, আর 1, 5, 25-এর, 1, 5, 25-এর লসাগু হচ্ছে 25, তাহলে এটা 2 আর কি, হ্যাঁ 2। এখন এই এই 2/5 মানে তো হচ্ছে 0.008, তাই না? তারপরও আমি বলেছি দেখেন কিভাবে করে, আপনি যদি এখানে এই 2-কে যদি 25 দিয়ে ভাগ করেন, দশমিক দিয়ে একটা শূন্য আর একটা শূন্য দিয়ে একটা নেওয়া হয়, তার মানে 200-কে 25 দিয়ে ভাগ করলে 8 হয়। তাহলে এইভাবে আপনি লিখতে পারেন 0.08, তাহলে 0.08। আরেকটা উপায় হচ্ছে, আপনি জানেন, আপনি এটা ভালো করে জানেন, এটা আমি ক্লাসে সুন্দর করে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেই, যে এখানে 2/25, 2/25, তো এখানে দেখেন, এখানে আপনি জানেন যে এক লেখে যদি 0, 0 থাকে, এক লেখে 0, 0, ধরেন এটা 3 আছে, এখানে কত 3, ধরেন এখানে এটা 3, 3 আছে, এখানে ধরেন যে এখানে লিখলাম, এখানে 3 আছে, 10 লাগলো, তাহলে এক লেখে একটা 0 আছে না, 0.3 দিবেন। ধরেন এখানে 25 আছে, এখানে মনে করে 100 লিখলাম, তাহলে 2, 1 লেখে 2 0 না, তাহলে 2 ঘর আগে দশমিক দিবেন। তাহলে এখানে হিসেব করেন, এখানে যে এখানে এই 25-কে যদি আপনি 4 দিয়ে গুণ করেন তাহলে 100 হবে না, এখানে 8 হবে না, তাহলে 1 লেখে 0 0, তার মানে কি, 2 ঘর আগে দশমিক হবে, তার মানে আনসার ইজ 0.08। তো যে কোনো ভাবেই করা যায়, যে কোনো ভাবে, তাহলে বুঝতে পেরেছেন? তাহলে আমি আবার বলছি, এটা এই ম্যাথটা 2/1, দশমিক যদি উঠে দিই এখানে 1, 0 হয়, এটা কত, 6 হচ্ছে, এটা 5 হচ্ছে, এই দশমিক যদি উঠে দিই এখানে 1, 2টা অঙ্ক 2টা 0, এই 4 দিয়ে কাটাকাটি করলে এখানে 2 হয়, 4 দিয়ে কাটাকাটি 25 হয়, তাহলে গসাগু মানে কত, তাহলে উপরে গসাগু, তাহলে 2, 6, 2-এর গসাগু হবে 2, আর এখানে 1, 5, 25-এর লসাগু হবে 25, তাহলে এটা মানে কত হবে, এখানে 0.08। হ্যাঁ, আমি সবসময় ইংলিশে লিখি 0.08, এই হচ্ছে আমাদের আনসার, ওকে আনসার। তো এখানে দেখেন 2টি সংখ্যার অনুপাত 5 ভাগ 7 ভাগ, তাদের গসাগু 8 হলে লসাগু কত, দেখেন আমি এটা কি করব, বেসিক লেভেল থেকে করব, বেসিক লেভেল, হ্যাঁ বেসিক লেভেল, আমি দেখা আগে বেসিক, বেসিক মানে কি, ধরেন ধরেন এখানে 2টি সংখ্যার অনুপাত 5 ভাগ 7 ভাগ, তার মানে প্রথম সংখ্যা কত, কত 5x, দ্বিতীয় সংখ্যা কত বলেন তো, 7x, তাহলে বলেন তো এদের গসাগু কত, এদের এদের কিন্তু গসাগু, হ্যাঁ এদের কিন্তু গসাগু কত, এখানে 5 এবং 7-এর গসাগু 1, x এবং x এর গসাগু কত হচ্ছে, x, লসাগু কত হচ্ছে, লসাগু কত হয়, 5 এবং 7-এর লসাগু 35, আর x এর লসাগু কত, x, তাহলে আমাকে বের করতে বলছে কি, লসাগু বের করতে বলছে, তাহলে x এর মান বের করতে হবে, তাহলে তো আনসার হয়ে গেল। তাহলে গসাগু দেওয়া আছে কত, 8, তাহলে এই 1x মানে কত, 8 না বলেন, তাহলে তার মানে কি, তার মানে x মানে হচ্ছে 8, তাহলে x এর মান দেন 35 * কত হচ্ছে 8, সমান সমান কত, 280, 40 = 280, আনসার। এটা কিন্তু রিটেন ফরম্যাট, এটা কি রিটেন ফরম্যাট, দেখেন আমি বেসিক বুঝালাম আপনাদের, যদি পিতা পুত্রের বয়সের অনুপাত, যদি ফাদার এবং সানের বয়সের অনুপাত যদি 3:2 হয়, তাহলে আপনি বলবেন না যে এখানে ফাদার 3x, সান কত, 2x, তাই বলবেন না, বলেন তাই বলবেন। তো এখানে 5 ভাগ 7 ভাগ, তাহলে 5x 7x, তাহলে গসাগু কত হচ্ছে, x, আর লসাগু কত, 35x, তো গসাগু তো দেওয়া আছে 8, তাহলে এখানে x সমান সমান, যদি এখানে গসাগু 3x হতো, 3x সমান সমান 8 বলতাম, যেহেতু হয়েছে কত, x, x সমান সমান 8, তাহলে x এর মান পুট করেন। বাট টু বি রিমেম্বার, এখানে দেখেন এই
একটা জিনিস লক্ষ্য করেন, টু বি রিমেম্বার্ড, একটা জিনিস লক্ষ্য করেন, বলেন তো এখানে অনুপাত দেওয়া আছে, এখানে অনুপাত দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে, লসাগু বের করতে বলছে। লসাগু বের করতে গেলে দেখেন এই যে 35 লিখছেন না, এটা কিন্তু আসলে এই দুটা অনুপাতের গুণফল না বলেন, আর এখানে কত এই এক্স, এই 35 মানে কি দুইটা এই অনুপাতের গুণফল না, 5 7 35, আর এই গসাগু কত 8 না, তার মানে লসাগু, তার মানে হচ্ছে লসাগু যদি বের করতে চান, হ্যাঁ যদি আপনি লসাগু বের করতে চান এখান থেকে, লসাগু বের করতে গেলে লসাগু দেখেন, যদি আপনি লসাগু বের করতে চান দেখেন এখানে লক্ষ্য করে, লসাগু 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 বের করতে গেলে দেখেন হিসাব করে দেখেন এই 35টা কি অনুপাতের গুণফল না, অনুপাতের অনুপাতের গুণফল, গুণফল, আর এই 8টা কি গসাগু না, তাহলে এটা হচ্ছে গসাগু। তাহলে এখান থেকে কিন্তু আমি একটা সূত্র পেয়ে গেলাম, এখান থেকে কিন্তু আমি একটা সূত্র পেয়ে গেলাম, কি সূত্র, তাহলে এটা কিন্তু রিটার্ন ম্যাথ, বাট আমি এখান থেকে একটা ট্রিক্স বের করলাম, কি ট্রিক্স, আপনি আপনি দেখলেন যে লসাগু হচ্ছে এই যে অনুপাতের গুণফল ইন্টু কিন্তু গসাগু, তাহলে অনুপাতের গুণফল কিন্তু গসাগু দিলাম, কারণ অনুপাত দেওয়া থাকলে অনুপাতের গুণফল গসাগু দিলাম, হ্যাঁ লসাগু যদি থাকে বের করতে বলে তাহলে অনুপাতের গুণফলকে গসাগু দিয়ে গুণ করবেন। তাহলে যদি এরকম ম্যাথে যদি আপনার যদি এরকম ম্যাথে যদি আপনার বা এখানে যদি গসাগু বের করতে বলে গসাগু, তাহলে কি করবেন বলেন তো, গসাগু বের করতে কি এই লসাগুকে, লসাগুকে কি করবেন অনুপাতের গুণফল দিয়ে ভাগ করবেন, অনুপাতের গুণফল দিয়ে ভাগ করবেন। তাহলে এই ধরনের সবগুলো ম্যাথ আপনার 5 5 সেকেন্ড হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি বুঝলাম এটা এটা কই থেকে আসলো, বেসিক থেকে আসছে। লসাগু মানে কি অনুপাতের গুণফল গসাগু দিয়ে গুণ করবেন, গসাগু মানে কি লসাগুকে অনুপাতের গুণফল দিয়ে ভাগ করবেন। তাহলে এখানে বলেন তো এখানে ডেফিনেটলি আমরা এখানে কি করব, তাহলে এখানে মনে করেন তাহলে দুটি সংখ্যার, হ্যাঁ দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এত, তাদের গসাগু 8 হলে লসাগু কত, লসাগু কত হবে, এই অনুপাতের গুণফলকে জাস্ট আপনি কি করে গসাগু দিয়ে গুণ করবেন, দেখেন 280, তার মানে কি আপনি 5 সেকেন্ড লাগবে না বলেন, তাহলে 5 সেকেন্ড লাগলো না, তাহলে এটা আমরা বুঝে ফেললাম। একইভাবে এই ম্যাটটা দেখেন গসাগু যাচ্ছে না, গসাগু মানে কি বলেন তো, গসাগু মানে হচ্ছে লসাগুকে, লসাগুকে অনুপাতের গুণফল দ্বারা ভাগ করতে হয়, দেখেছেন অনুপাতের গুণফল দ্বারা ভাগ করতে হয়। তাহলে বলেন তো 7 দিয়ে কাটাকাটি করলে কত, 2 0 হয়, আর 5 দিয়ে কাটলে হয় 4, তার মানে আনসার ইজ কত, তো গসাগু কত হবে 4 হবে। দেখেন আমরা কত সহজে ম্যাথটা করলাম। ওকে প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 6-এ ভর্তি চলছে, আমি এই ব্যাচে আমি ক্লাস নেব ইনশাল্লাহ। এই ব্যাচে যারা প্রাইমারিতে, আমার অনেকে আছে যে আমার ক্লাস পাচ্ছেন না, যারা প্রাইমারিতে এই ব্যাচে ভর্তি হবেন ইউ উইল গেট ইজিলি, হ্যাঁ ইউ উইল ক্যাচ মি ইজিলি ইনশাল্লাহ। তাহলে এই যে কোনো তথ্যের জন্য, আপনি যে কোনো তথ্যের জন্য এই এই নাম্বারগুলোতে আপনি হোয়াটসঅ্যাপ করবেন অথবা টেক্সট করবেন অথবা ডিরেক্ট মনে করেন হচ্ছে কল দিবেন, তাহলে আপনি ইউ উইল বি নোটিফাইড। ওকে টেক্সট করলে নোটিফাইড হবেন, আর যদি ডিরেক্ট কল দেন তো কথা বলতে পারবেন। এগুলো আপনারা কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন, এগুলো আপনাদের যত মনের প্রশ্ন আছে সবগুলো আনসারটা দিয়ে দিবে। ওকে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ঠিকানা, দেখেন এখানে স্ক্রিনশট নেন বিদ্যাবাড়ি.com, আপনার www.বিদ্যাবাড়ি.com, এখানে যেও আপনি সবগুলো কোর্সের মানে বর্তমান ডিসকাউন্ট রেট কত আছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। ওকে তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।